যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণু সংস্থিতা। শক্তি ও শক্তিমান অভেদ। শিব ও শক্তি একই সঙ্গে বর্তমান থাকে। শিব ছাড়া শক্তি অচল, আবার শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়। এই শক্তি জীবশরীরে তিনভাবে বিকশিত হয়, স্থূল দেহে ও ইন্দ্রিয়ে ক্রিয়াশক্তি রূপে, মনে ইচ্ছাশক্তি রূপে এবং বুদ্ধিতে জ্ঞান শক্তি রূপে। শ্রীমা নিজ মুখে বলেছেন, আমি সেই চির পুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করিতে আবির্ভূতা হইয়াছি, যুগে যুগে আসিয়াছি, আবার আসিব। কাশীতে লক্ষ্মীনিকেতনে ওপরের বারান্দা থেকে গোলাম্মা বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? ব্রহ্মানন্দ মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্ম জ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোরনা খুললে যে আর উপায় নেই। একবার এক ভক্ত আতঙ্কে বলে ওঠে, মা আমি রসাতলে গেলুম। মা অমনি সন্তানকে অভয় বাণী শুনালেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে, যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণু সংস্থিতা। তৃষ্ণা জীবের জল পিপাসা বা বিষয় বাসনা। জলের আর এক নাম প্রাণ। জল পানে প্রাণ শীতল হয়, শাস্ত্রে আছে আপময় প্রাণ। মা কেবল জল পানেচ্ছা রূপিণী তৃষ্ণা নন, তিনি জীব হৃদয়ে অতৃপ্ত বাসনারূপে বিরাজিতা। বাসনাহীন হয়ে মানুষ চলতে পারে না। বাসনা দ্বিবিধ, শুভ ও অশুভ। অশুভ বাসনা দিয়ে মা জীবকে সংসারে বাঁধেন, আবার শুভ বাসনা দিয়ে মুক্ত করেন। শ্রী শ্রীমার জীবনীকার লিখেছেন, বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে, আমি বলছি তুই জল খা। সুরবালা দেবী পতি বিয়োগের পর অবশিষ্ট জীবন ভবিষ্য করিয়া কাটাইবার প্রস্তাব করিলে মা বলিয়াছিলেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে, আমাকে দিলে না বলে। মা সারদা অধিকারী ভেদে উপদেশ দিতেন, কাউকে বলতেন নির্বাসনা প্রার্থনা করো, সংসার বাসনা ত্যাগে সংকল্পবান যুবকদের বলতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাফ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। আবার কেউ যদি বলতো, মা আমি বিয়ে করব না, অন্তর্যামী শ্রীমা হেসে বলতেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি, এই দেখো না চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। যা দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণু সংস্থিতা। ক্ষান্তি অর্থাৎ ক্ষমা, তিতিক্ষা সহিষ্ণুতা। সামর্থ্য সত্ত্বেও অপকারীর প্রতি অপকারীর অনিচ্ছা। দেবী জগজ্জননী তিনি মূর্তিমতী ক্ষমা। এই ক্ষমাময়ী মূর্তিতে তিনি জীব জগৎকে অনাদিকাল থেকে বুকে ধারণ করে আছেন। মায়ের এই মূর্তির প্রকাশ হলে জীব যথার্থ শান্তি লাভ করতে পারে। মায়ের অসাধারণ ক্ষমাগুণের কথা মনে করে বলরাম বসু বলতেন, ক্ষমা রূপা তপস্বিনী। সারদানন্দ বলেছিলেন, আমাদের তো দেখছ পান থেকে চুন খুসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কি কাণ্ডই না করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। একদিন রাধু রেগে চুবড়ি থেকে একটা বড় বেগুন মায়ের পিঠে সজোরে ছুঁড়ে মারল।
দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মায়ের পিঠ বেঁকে গেল এবং স্থানটি লাল হয়ে ফুলে উঠল। মা ঠাকুরের দিকে চেয়ে জোড় হাতে বললেন, ঠাকুর ওর অপরাধ নিও না, ও অবোধ। তারপর রাধুকে বললেন, তুই এত কষ্ট দিচ্ছিস, তুই কি বুঝবি আমার স্থান কোথায়? আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই। মা বলতেন, পৃথিবীর মতো সহ্য গুণ থাকা চাই, পৃথিবীর ওপর দিয়ে কত উৎপাত কত উপদ্রব হয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে, এই রকম সহ্য গুণ মানুষেরও হওয়া চাই। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা, হরি ওম তৎসত।